পত্রপত্রিকায় মাঝে মধ্যেই দেখি আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গভর্নিং বডি নিয়ে নানান সংগ্রাম, লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব, প্রভাব খাটানো, এই বিষয়গুলো একদম দৃশ্যমান। কখনো বলা হয় এলাকার এমপি, স্থানীয় এমপি, নাকি জেলা প্রশাসক, নাকি স্থানীয় কোনো রাজনীতিবিদ, নাকি ক্ষমতাবান কেউ গভর্নিং বডির চেয়ারম্যান হবেন বা সভাপতি হবেন, এই বিষয়গুলো আমরা দেখতে পাই এবং লড়াই সংগ্রাম চলতেই থাকে, চলছে। এবং এই চেয়ারম্যান যারা হন তারা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করেন নানানভাবে, রাজনৈতিকভাবে, এবং তার আদর্শ উদ্দেশ্য তিনি স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিফলিত করতে চান, শিক্ষকদের উপর প্রভাব কাটাতে চান, যে জিনিসগুলো মোটেই কাম্য নয়। আমরা ভিকারুননিসা স্কুলের ইলেকশন যখন দেখি তখন সেই ইলেকশন জাতীয় নির্বাচনকেও ছাড়িয়ে যায়, অর্থাৎ গভর্নিং বডির যে ইলেকশন হয় সেটি আমরা দিই, সেখানে নিশ্চয়ই প্রচুর ইনকাম রয়েছে। এবং অতি সম্প্রতি আমরা আরেকটি বিষয় দেখেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটির গভর্নিং বডিতে যারা রয়েছেন এবং তাদের লুটপাট আমরা পত্রিকান্তরে জানতে পেরেছি, এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কী অবস্থা সেই বিষয়গুলো জানা নেই। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে অর্থনৈতিক অত ব্যাপার না থাকলেও নিজের প্রভাব খাটানো, নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা, শিক্ষকদের উপর প্রভাব খাটানো, শিক্ষকদেরকে নিজের মতো করে পরিচালনা করা, এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই জিনিসগুলো কি আমাদের কাম্য? এই জিনিসগুলোকে আমরা দেখতে চাই? দেখতে চাই না। আমরা চাই সুস্থ সুন্দরভাবে যেন কোমলমতি শিশুরা বা শিশু কিশোর তারা যেন পড়াশোনা করতে পারে এবং তাদের শিক্ষকদের উপর কোনো যেন রাজনৈতিক চাপ না থাকে, শিক্ষকদের উপর গভর্নিং বডির কোনো প্রভাব যেন না থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত করতে পারলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ শিক্ষা প্রদান করা সম্ভব হয়। এবং আমাদের উদ্দেশ্যই যেন থাকে আমরা ভালোভাবে দেশের সুনাগরিক তৈরি করব, দেশের নাগরিক হিসেবে যারা আদর্শবান হতে পারে, যাতে আদর্শবান নাগরিক হতে পারে, সেই বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যেমন করবেন, ছাত্রছাত্রীদের মধ্যে সেই বিষয়টি থাকতে হবে এবং গভর্নিং বডিতে যারা থাকবেন তাদের উদ্দেশ্য তাই হতে হবে। কিন্তু আমরা দেখতে পাই, দুঃখজনক হলেও সত্য, এই গভর্নিং বডির কমিটি নিয়ে রাজনীতি, দ্বন্দ্ব, ক্ষমতা, প্রভাব খাটানো, লড়াই, মারামারি এবং হুমকি ধমকি, এগুলো কিন্তু আমরা অহরহই দেখতে পাই। এই জিনিসগুলো আসলেই কাম্য নয়। দেশের বাইরে, আমাদের দেশের বাইরে অন্য দেশগুলোতে এরকম গভর্নিং বডি আছে কি না আমার ঠিক জানা নেই, স্কুল পরিচালনা কমিটি আছে কি না আমার ঠিক জানা নেই, এটা কি সরকার পরিচালনা করে নাকি কোনো গভর্নিং বডি থাকে, যাই হোক যদি থেকেও থাকে নিশ্চয়ই ভালোভাবেই তারা পরিচালনা করেন। আমরা চাই আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতিমুক্ত, ক্ষমতামুক্ত, দ্বন্দ্বমুক্ত, প্রভাবমুক্ত এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে চলতে পারে, চলে, চালানো উচিত, পরিচালনা করা উচিত, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সেভাবেই চলে। এবং পত্রপত্রিকায় এই যে গভর্নিং বডির তে কারা আসবেন সেই দ্বন্দ্ব আমরা আর দেখতে চাই না, দুঃখ হয়। ধন্যবাদ।